আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার, জুম্মার দিন, জুম্মা মোবারক। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর দুপুরে রান্নাটা রেডি করতেছি, পিস কেটে নিব। আজ আমি মুরগি গোস্ত সাদা করে রান্না করব, আর গরুর গোস্ত ভুনা করব, সাদা পোলাও রান্না করব, এই দুপুরের মেনু। আর গতকালকে রাত্রে অনেকটাই বৃষ্টি হয়েছিল, তারপরে আম পড়েছিল, সেই আম কুড়িয়ে আনা হয়েছে, এই যে রেখে দিয়েছি। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম। আমি আদা রসুন নিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল, লবণ, তেজপাতা আর দারুচিনি নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিই, তারপরে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর পাশে চুলায় তো আমি মুরগি গোস্তটা রান্না করব সাদা করে, এই জন্য পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তারপরে তেজপাতা, এলাচ আর দারুচিনি নিয়েছি। এখন ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিই, পরে পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়ার পর তেল ভেসে উঠেছে। এখন ময় মশলা দিয়ে দেয়, ময় মশলার মধ্যে আদা রসুন দিব, আর দিব একটু ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিব রোস্টের মশলা। রোস্টের মশলার মধ্যে মানে জয়তি, জয়ফল, তারপরে অনেক পদেরই মশলা থাকে, এই জন্য মনে করলাম একটু রোস্টের মশলাটা দিই। এখন কয়েকটা কাঁচা মানে কিশমিশও দিয়ে দিলাম, সাদা করে রান্না করবো, একটু হালকা মিষ্টি মিষ্টি থাকবে গোস্তটা। এই যে ধনিয়ার গুঁড়া, একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো রোস্টের মশলাটা। এখন সব ময় মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছে, আর দেখো উপরে তেল ভেসে উঠেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন মুরগি গোস্তটা দিয়ে দিলাম। আমি মুরগি গোস্তটা মানে একটা মুরগিতে 8 টুকরা করেছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছে, ঢেকে দিব। আর এইতে আমি কোনো পানি ব্যবহার করব না, কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে দুধ দিয়ে দিব। প্রায় তো 15 মিনিটের মতন কষিয়ে নিলাম, দেখো এখন দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে ফেলবো। এই যে আমার মুরগি গোস্তটা প্রায় হয়ে গেছে, দেখো আমি এখনই নামিয়ে ফেলবো। ঝোলটা ঘন হয়ে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে, আমার মুরগি গোস্তটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। তারপর তো যে গরম পড়েছে, গতকালকে বড় ভাই একটা আইসক্রিম কিনে দিয়ে গেছিলো, ভ্যানিলা, সেটাকে এখন ছেলে মেয়েদের দিব, ওরা খেয়ে নেবে না, গতকালকে তো তেমন একটা খাওয়া হয়নি, আজ মনে পড়লো পরে বের করে এখন ওদের দিলাম। তারপরে আরেকটা জিনিস করতেছি, আলু ভাজে। সাইদুল বাবা ফোন দিয়েছে, সাদা পোলাওর সাথে আলু ভাজি করো, সে খাবে, সেজন্য একটু আলু ভাজিও করে নিতেছি।
আর পাশে চলে তো গরু গোস্তটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু ঘন করব, সাথে দু একটা আলুও দিয়েছি। আর এদিকে সাইদুল বাবা দোকান থেকে চলে এসেছে, তরমুজ বের করে দিলাম ঠান্ডা তরমুজ, আর নিয়ে এসেছে সমুচা, তারপর সমুচা খেলাম সবাই মিলে। আর সাইদুল বাবা তো আজ জুম্মার দিন, একটু তাড়াতাড়ি চলে এসেছে, শুক্রবার একটু তাড়াতাড়ি আসে। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, পোলাওটা বসিয়ে দিই। আমার তো রান্না সব কমপ্লিট হয়ে গেল, তারপর একটু বের হলাম, লেবু ছিঁড়ব সেজন্য। তারপর তো লেবু গাছের সামনে এসে দুইটা লেবু ছিঁড়ে নিয়ে গেলাম, দুইটা না তিনটা লেবু ছিঁড়েছি, এই যে মাশাল্লাহ অনেকটাই লেবু ধরেছে। এই যে লেবু ছিঁড়ে নিলাম তিনটা, আর লেবুর গা রংটা দেখা যায়, মানে লেবুটা সেদ্ধ সেদ্ধ কিন্তু না, লেবুটা কালারই এরকম হয়েছে। তারপরে এই পেয়ারা গাছে তো ছোট ছোট পেয়ারাও এসেছে, আর কয়েকদিন গেলে বড় হবে। আর বাহিরে তো অনেক আগাছা হয়ে রয়েছে, এগুলো সাফ করাবো, মানুষ খুঁজতেছে, এখন তুলে পেলাম না আগাছা সাফ করার জন্য, দেখি কবে সাফ করি। তারপরে লেবু তো কাটলাম, এই যে দেখো ভিতরে কতটা রসালো আর অনেক দানা হয়েছে। আর এই যে দুপুরে খাবারটা তো সবাই ড্রয়িং রুমে খেতে বসে পড়বো, এখন নামাজ পড়ে তো চলে আসলো সাইদুলের বাবা, সাইদুল জুম্মার নামাজ পড়ে চলে আসলো, এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। এই যে সবাই তো খেতেও বসে পড়েছি, তারপরে বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। গতকালকে তো কয়েকটা আম পাওয়া গেছে, সেগুলো এখন কাটবো। এই যে মানে কাটতে গেলে একটু বিরক্তই লাগে, অনেকটাই পোকা থাকে, তারপরে সেগুলো সব কেটে নিই আমগুলো। আম কাটা হয়ে যাওয়ার পর তো কেউ খেলো না, মনে করলাম একটু জুস বানিয়ে দিই, তারপরে গুঁড়া দুধ চিনি দিয়ে জুস বানিয়ে দিলাম ছেলে মেয়েদের, ওরা কাটা আম ওইভাবে খেতে চাইলো না, তারপরে ওরা জুসটাই সবাই খেলো। আর এদিকে মিজান একটা পিৎজা পাঠালো, মানে ও এনেছিল, ওদের ঘরে একটা রেখেছে, আমাদের ঘরে দিয়েছে, তাই ছেলে মেয়েরা খেয়ে নিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।